मिड मर्निंग सकुक स्वागत जानसो मैं अपना सम्मुख अनुपम चक्रवर्ती आज आम विशेषक कांग्रेस विधायक वाजेद आली चौधरी मंत्य लगे आलोचना करूँ कि तार पूर्वे एक अथंतर आपको देखा लाभ विचार प्रति निर्वाचन काशे किसान अथंतर देखा जाए और सही अथंतर क्षेत्र बोध करो चंद्रमोहन पाटरी सदा नम्बर वान थे प्रति निर्वाचन समय देखो यबारों निर्वाचन प्राक मुहूर्त आन एक अथंतर मुखामुखी से चंद्रमोहन पाटरी एगी महिला के चंद्रमोहन पाटरी काशे बाग विटंडा एट दृश्य पुल प्रथम चाय लग क्या नपाले विधायक लग नपाले जेतिया लग पाए तेतिया ठीक ए महिला गराकी दरे सन्मुखलै उलाय अहार साहस गुटाबो परा होल आज आमी आलोचना करिब खुजिछो आपनालके सकले जाने वाजेद आली चौधरी एक नतुन मंतव्य प्रदान करिछे विगत निर्वाचनलै किछु दिन आछे किन्तु इटुर पिछत हितु प्रतिक्रिया वितर्कर सृष्टि होय आछे लुंगी वितर्कर कथा आपनालके सकले जाने चेयरमैनर पिछत एबार वाजेद आली चौधरी आज आलोचना कर स्टुडियोत मोर उपस्थित आज बाघ हजरीका ऐक्य मंच स्टेट प्रेसिडेंट ए मुहूर्त शाहिद शान हक डांगरिया उपस्थित आज स्वागत आमार बीजेपी पर बदीउज्जामान उपस्थित आज बीजेपी तरफों पर शिवसगर आमार मुहूर्त उपस्थित आज मनिरुल इस्लाम बरा उजनी मुस्लिम कल्याण परिषदर सभापति मनिरुल इस्लाम बरा डांगरिया आपनाक स्वागत जानसो और पुन प्रथम मैं मनिरुल इस्लाम डांगरियार प्रथम जानव विचारिम वाजेद आली चौधरी जी मंतव्य करी मंतव्य कर प्रथम चाय लो तार पास मनिरुल इस्लाम बरार यह सम्पर्क मंतव्य जानवे आम बेसि सुविधाजनक हम कि कैसी वाजेद आली चौधरी शुनक एबार সামনে দুটো রাস্তা থাকবে একটা হলো যে আমরা হয় হিন্দু ধর্ম গ্রহণ করে এই দেশে বাস করতে হবে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে আর না হলে দেশ থেকে কপট বলবে দেশ থেকে চলে যেতে হবে দুটো রাস্তা পর্যায় করবে আমাদের অস্তিত্ব শেষ করে দিতেছে আজকে আগান দাও বন্ধ করবে কালকে নামাজ পড়া বন্ধ করবে কাজে তো আসতেছে সময় যেই সরকার মুসলমান বিরোধী সরকার আমি যদি আপার আসামৰ মানুহৰ কথাত আমি যদি ইউডিএফক যদি আমি এৰি দিওঁ তেওঁলোকে আকৌ দুই হাজাৰ ষোল্ল চনৰ নিচিনা য'ত পাঁচ হাজাৰ দহ হাজাৰ মুছলমান ভোট আছে তাতে কেণ্ডিডেট দিব তাৰ পৰা আধা ভোট লৈ যাব আমাৰ কেণ্ডিডেটবিলাক অলপ অলপ ভোটত হাৰিব গতিকে আমি এটা মহাগঠবন্ধন কৰিব লাগিব নহ'লে আমি বিজেপিক আমি খেদিব নোৱাৰিম মুসলমান নিজের এক্তিয়ার
তাদের একটা এখতিয়ারে তারা একটা অর্ডার দিতে পারে তার ব্যক্তিগত এখতিয়ারে সেখানে অর্ডার দিয়ে সেখানে রাম মন্দির বানানোর নির্দেশ দেওয়া হলো। নির্বাচন আহিলে ধুবুরীর কথা যদি আহে তেতিয়া প্রতিটো নির্বাচনের সময়ত ওয়াজেদ আলী চৌধুরী সদায় বদরুদ্দিন আজমলের আক্রমণ প্রত্যাক্রমণের মুখামুখি হয়, দুয়োরে যুদ্ধ আমি দেখি আহিছো। এইবার এটা পরিবেশ আর পরিস্থিতি বেলেগ, মহাজোট বন্ধনের কথা কোয়া হয়েছে, কংগ্রেসের সঙ্গে এআই ইউডিএফ কাষলৈ আহিছে। এনে পরিস্থিতিত বদরুদ্দিন ভার্সেস ওয়াজেদ আলী চৌধুরী আমি পোনপটিয়াকে নেদেখিম, কিন্তু ভিতরা বহুত কথা তার মাজত আছে। এনে কথাসমূহ বিভিন্ন বাতৰিত আপনাদের দেখি থাকবে। শিবসাগরলৈ গৈছো মই, উপস্থিত আছে আমার মনিরুল ইসলাম বড়াডাঙরিয়া। মনিরুল ইসলাম বড়াডাঙরিয়া, প্রথমে আপনারপা জানিব বিচাৰিছো এই সম্পর্ক, ওয়াজেদ আলী চৌধুরীর মন্তব্য কি, ক্রিয়া প্রতিক্রিয়া করব? ওয়াজেদ আলী চৌধুরী ডাঙরিয়ায় যিটো কথা কংগ্রেসের এগারী বিধায়ক তেখেতে যিটো কথা কৈছে, ওয়াজেদ আলী চৌধুরী হৈছে কংগ্রেসের এগারী বিধায়ক, আর ওয়াজেদ আলী চৌধুরী যিটো দলের লগত সম্পর্ক করার কথা কৈছে, মহাজোট বন্ধনের কথা কৈছে, এই যিটো এ আই ইউ ডি এফ নামের যিটো দল, এই দলটো গঠন হয়েছিল কুখ্যাত আই এম ডি টি আইন বাতিল হওয়ার পাছত। কুখ্যাত আই এম ডি টি যখন আইন আছিল সেই আইনখন বাতিল হওয়ার পাছত ওয়াজেদ আলী চৌধুরী হতর কোয়ার দরে এ আই ইউ ডি এফ দলটো জন্ম হয়েছিল। আর এ আই ডি ইউ ডি এফ দলটো আমার উজনি নামনি ধরা মধ্য যখন খিলঞ্জীয়া মুসলমান, এই সকল খিলঞ্জীয়া মুসলমানের শত্রু, কারণ তেওঁলোক হৈছে এটা সাম্প্রদায়িক দল, বঙ্গবাসী মুসলমানের এটা দল, আর যি খিলঞ্জীয়া মুসলমানের কথা আজিলৈকে কোনো ধরনের কথা কোৱা নাই। এ আই ইউ ডি এফ দল গঠনের পূর্বে অসম আন্দোলনের সময়ত যেতিয়া প্রথমবার অসম গণ পরিষদ দল গঠন হয়েছিল, গোলাম ওসমানীর নেতৃত্বত ইউ এম এফ গঠন হয়েছিল, ইউনাইটেড মাইনরিটি ফ্রন্ট, তেতিয়ার আজিলৈকে বঙ্গবুলিয়া যিসকল মুসলমানের রাজনৈতিক দল গঠন হয়েছে তেওঁলোকে অসমৰ খিলঞ্জীয়া মুসলমানের আর্থ সামাজিক উন্নয়নের উপর একো কথা কোৱা নাই। আর সেয়ে আমি ভাবো উজনি অসমক বাদ দি অসমৰ রাজনীতি সম্ভব নহয়। স্বর্গদেও চাউলুং চুকাফাই সাতরাজ সামরি একরাজ করে বিশাল অসমীয়া জাতি গঠন করেছিল, আর অসম আর অসমীয়া বলি কলে আমি তেতিয়াই বুঝু উজনি অসমৰ আহোম প্রশাসন যন্ত্র রাজধানী আছিল, ইয়ারপরা গুৱাহাটীলৈকে লাচিত বৰফুকনের নেতৃত্বত অসমৰ প্রশাসন যন্ত্র নিয়ন্ত্রিত হৈছিল, আৰু গোপীনাথ বৰদলৈৰ বর্তমানলৈকে সর্বানন্দ সোণোৱালৰ নেতৃত্বাধীন সরকারলৈকে অসমত 70 বছৰ শাসনকালত স্বাধীনতাৰ পাছত যিসকল মুখ্যমন্ত্রী হল তার 90% মুখ্যমন্ত্রী হৈছে উজনি অসমৰ। সেয়েহে উজনি অসমৰ মানুহক গুরুত্ব নিদি ওয়াজেদ আলী চৌধুরী যি কথা কৈছে সেই কথাত আমি তীব্র প্রত্যাহ্বান জানাইছো, তীব্র গৰিহণা দিছো, আর কংগ্রেসের যি মহাজোট বন্ধন এ আই ডি এফক লৈ তাত উজনি অসমৰ খিলঞ্জীয়া মুসলমানেই নহয়, উজনি অসমৰ মৰাণ মটক তিৱা সকলো জনগোষ্ঠীয়ে, আহোম সকলো জনগোষ্ঠীয়ে এবাৰ কংগ্রেস দলক এই এ আই ডি এফৰ লগত বিতিয়ালি কৰাৰ কাৰণে একি কৰি দিব। মনিরুল ইসলাম বৰা, আপুনি ৰাজনৈতিক সমীক্ষক, আপুনি বিভিন্ন সময়ত ৰাজনীতিৰ সমীক্ষা কৰে, মই ব্যক্তিগতভাৱে আপোনাক জানো। এই মন্তব্যৰ পিছত, ওয়াজেদ আলী চৌধুরীর মন্তব্যৰ পিছত আমাৰ দেৱব্ৰত শইকীয়াখন যথেষ্ট অস্বস্তিত পৰিছে যেন পাইছোঁ। দেৱব্ৰত শইকীয়া নহয়, ৰূপজ্যোতি কুৰ্মীৰ দৰে মৰিয়নীৰ বিধায়ক, যিজন বিধায়কে সবল নেতৃত্ব লৈ আছে মৰিয়নী সমষ্টিত, ৰূপজ্যোতি কুৰ্মীৰ দৰে বিধায়ক বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াৰ দৰে নেতৃত্ব বিপাঙত পৰিছে, আৰু তেওঁলোকে বিচৰা নাই যে এ আই ডি এফৰ লগত মিত্ৰতা কৰি উজনি অসমত তেওঁলোক পৰাস্ত হওক, আৰু উজনি অসমৰ ৰাইজে এই ক্ষেত্ৰত তেওঁলোকক সংকল্প লৈছে যে কংগ্রেস আর এ আই ডি এফর যুতলকে ইতিমধ্যে আগরপরা পাই আসে এই ভূতর ব্যাপক খহনীয়া হব, উজনি সকলো জাতি জনগোষ্ঠীয়ে কংগ্রেস বিরোধী স্থানত এটা অবতীর্ণ হব ওয়াজেদ আলীর দরে সাম্প্রদায়িক ব্যক্তির কারণে। মনিরুল ইসলাম বড়া, আপনি লাইনত থাকিব, আমি আপনার সঙ্গে কথা পাতি থাকিম, কিন্তু মই এইবার আহিছো বদিউজ জামানের ওসর। বদিউজ জামান বিজেপির, আর মই ভাবো যে যি সময়ত মহাজোট বন্ধনে এটা সংকটৰ পৰিবেশ আনার কথা কৈছে, যদিও বিজেপিয়ে স্বীকার নকৰে কোনোদিনে, কিন্তু এটা সংকট বিজেপিৰ বাবে আহিছিল, এটা প্ৰত্যাহ্বান বিজেপিৰ বাবে আহিছিল, এতিয়া লাহে লাহে যেন
কংগ্রেসে নিজে বাট এৰি দিছে আৰু বডিউজ জামানহতে খুব আৰামত খোজকাঢ়িবলৈ আৰম্ভ কৰিছে বডিউজ না। মই আপোনাক আজি দুই তিনিটা কথা আপোনাৰ আগত স্পষ্টভাৱে ক'ব লাগিব। যিখিনি চৰত মানুহ থাকে, চৰ অঞ্চলত বসবাস কৰা মানুহখিনি বিগত স্বাধীনতাৰ পিছৰ পৰা তেখেতসকলে যিটো গণতন্ত্ৰৰ প্ৰকৃত সোৱাদ সেই সোৱাদটো পোৱা নাই। তাকে তেখেতসকলে গণতন্ত্ৰ মানে দেশৰ সংবিধান ৰক্ষাৰ কাৰণে যি ভোটাধিকাৰ সাব্যস্ত সেই ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব পৰা নাই। তাৰ কাৰণ হৈছে তাত মাতাবৰী ৰাজ চলে, এনেকুৱা ধৰণৰ কিছুমান নেতা আছে যি নেতাসকলে তেখেতসকলে সদায় ভয় ভীতিগ্ৰস্তৰ মাজত থাকি উন্নয়নৰ ধাৰাটোৰ পৰা তেখেতসকলক ডিপ্ৰাইভ কৰি ৰাখে। এতিয়া ৱাজিদ আলী চৌধুৰী যিটো বক্তব্য ৰাখিছে, ইয়াৰ আগত শ্বেৰমান আলী ডাঙৰীয়া ৰাখিছিল, এখেতসকলৰ বক্তব্য হৈছে পূৰ্ব পৰিকল্পিত। তেখেতসকলৰ এটা পৰিকল্পনা আছে অসমক লৈ, সেই পৰিকল্পনাটো বাস্তৱত ৰূপায়িত কৰাৰ কাৰণে তেখেতসকলে এই অসাংবিধানিক বক্তব্যবোৰ ৰাখিছে। ৰাখি মানুহখিনিক তেখেতসকলে ত্ৰাসৰ মাজত ৰাখি ধৰ্মীয় মেৰুকৰণ কৰি যিসকল নেতাৰ নিজৰ সমষ্টিত গণভিত্তি প্ৰায় নাইকিয়াৰ দৰে হৈছে। যোৱা লোকসভা নিৰ্বাচনত দক্ষিণ হালমাৰাত কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী কিমান ভোট পাইছিল আপুনি জানে? মই সেই কথাটো ছেকেণ্ড টাইম ক'ব বিচৰা নাই। এতিয়া কথা হৈছে কি, এই যে ভণ্ড নেতাবোৰে এই কথাবোৰ কয়, বিজেপি আহিলে নামাজ পঢ়িব নোৱাৰিব, আজান দিব নোৱাৰিব, মুছলমান মহিলাই মূৰত সেন্দুৰ ল'ব লাগিব, বুৰ্খা বন্ধ কৰিব লাগিব, গৰু মাংস খোৱা বন্ধ কৰিব, এইবোৰ সম্পূৰ্ণ মিছা। ভাৰতবৰ্ষৰ বিজেপি শাসিত যিবোৰ ৰাজ্য আছে, সেই ৰাজ্যবোৰত কিছুমান ৰাজ্যত বিশ বছৰ ধৰি শাসন চলি আছে। আপুনি দেখাই দিয়ক ৱাজিদ আলী চৌধুৰীক প্ৰত্যাহ্বান যে এজন মুছলমান মানুহ তাত হিন্দু হৈছে নেকি, এজন মানুহ ধৰ্ম পৰিৱৰ্তন কৰিছে নেকি? কৰা নাই। কিন্তু এখেতসকলে এই ভিত্তি এই ভয়বোৰ ৰাখে। কংগ্ৰেছৰ ইতিহাস এটা ৰক্তাক্ষ ইতিহাস। যেতিয়া কংগ্ৰেছে স্বাধীনতাৰ পিছত ভাৰতবৰ্ষত শাসন কৰিছে, মুছলমানক তেখেতসকলে হত্যা কৰিছে। মই উদাহৰণ আপোনালোকক ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্ত নিদিওঁ। অসমত 1960 চনত কংগ্ৰেছৰ চৰকাৰ বিমলা প্ৰসাদ চলিহা মুখ্যমন্ত্ৰী, 500,000 মুছলমান মানুহক কি কৰা হৈছিল? 1983 চনত হিতেশ্বৰ শইকীয়া কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰী, নেলি চালখুল গহপুৰ মুকালমুৱাত শ মুছলমানক হত্যা কৰা হৈছিল। এই বিগত তৰুণ গগৈ চৰকাৰৰ দিনত এই ৱাজিদ আলী চৌধুৰী মন্ত্ৰী আছিল। 2008 চনত 2 জানুৱাৰী তাৰিখ গোৱালপাৰা লক্ষীপুৰত লক্ষীপুৰৰ মুছলমান মানুহে আন্দোলন কৰিলে যে সমগ্ৰ অসমত পঞ্চায়ত নিৰ্বাচন হ'ব, আমাৰ ইয়াতো হ'ব লাগে। 8 জনকৈ মানুহক গুলীয়া হত্যা কৰিলে। 2008 চনত এটা পেচাব কৰা ঘটনা লৈ ৰঙিয়াত 3 জন মুছলমান মানুহক হত্যা কৰা হ'ল। 2008 চনৰ 14 আগষ্ট তাৰিখে দৰং ওদালগুৰিত 56 জন মানুহক সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ হত্যা কৰা হ'ল। এটা বডিউজ জামানৰ প্ৰতি আমাৰ প্ৰশ্ন থাকিব। এই কংগ্ৰেছ ৱাজিদ আলীক মই প্ৰত্যাহ্বান জনাইছোঁ, এই কথাবোৰ কংগ্ৰেছে কি কৰিছে? অসমৰ ৰাইজে আৰু কংগ্ৰেছ অসমৰ মুছলমান মানুহ বিশেষভাৱে চৰৰ মানুহ জানিব লাগে। 2008 চনৰ 14 আগষ্ট তাৰিখে 56 জন মানুহক দৰং ওদালগুৰিত হত্যা কৰা হ'ল। 2009 চনত দাদা, 2009 চনত 2009 চনত বেছি মানে 4 জন কৃষকক জানো দাদা। 2010ত কি হৈছে? 2010ত BTAD-ত শ মছজিদ জ্বলাই দিয়া হ'ল, 56খন মাদ্ৰাছা নাইকিয়া কৰি দিয়া হ'ল। 2014 লোকসভাৰ পিছদিনাই নৰসিংহবাৰীত প্ৰায় 56জন মানুহ হত্যা কৰা হ'ল। নিশ্চয় মই 1 মিনিট দাদা, হয় মই আপোনাক কৈ আছো, অলপ সময় ল'ব বিচাৰিছোঁ। মুছলিমক হত্যা কৰিছে। আজি ভাৰতবৰ্ষৰ য'তেই মুছলিমে কংগ্ৰেছৰ পৰা ওলাই আহিছে তাত মুছলিমৰ উন্নতি হৈছে। আজিৰ তাৰিখত অসমত যেতিয়াই তেখেতসকলে চৰকাৰ কৰে, মুছলিমক হত্যা কৰে, চাচাৰ কমিটিৰ প্ৰতিবেদন কি আহিছে? চাচাৰ কমিটিৰ প্ৰতিবেদন বিজেপি বনোৱা নাই, ভাৰত চৰকাৰৰ। এতিয়া আপোনাৰ বডিউজ জামান, আপোনাৰ প্ৰত্যুত্তৰ দিবলৈ কংগ্ৰেছৰ ভগীৰথকৰণে আজি কংগ্ৰেছৰ এজন নেতা আমালৈ পঠিয়াব নোৱাৰিলে ইয়াত সন্মুখত বহাবৰ কাৰণে, নহ'লে আজি তেওঁ উত্তৰ দিলেহেঁতেন। কিন্তু আপোনাৰ প্ৰতিও আমাৰ কিছু প্ৰশ্ন থাকিব, নিশ্চয় কৰিব প্ৰশ্ন থাকিব। আপুনি যেনেকৈ কংগ্ৰেছৰ কথা, সাম্প্ৰদায়িকৰ কথা কৈছে, বিজেপিও ধোৱা তুলসীৰ পাত নহয়, আৰু আপুনি চৰ অঞ্চলৰ কথা কৈছে, গতিকে প্ৰশ্ন আমাৰো আছে। মই প্ৰশ্ন আপোনাক কৰিম, এটা বিৰতি লৈ লৈছোঁ। বিৰতিৰ পিছত মিড মৰ্ণিঙত আকৌ আপোনালোকৰ সন্মুখত এই আলোচনা। উভতি আহিছোঁ মিড মৰ্ণিঙলৈ। ৱাজিদ আলী চৌধুৰী বিতৰ্কিত মন্তব্য হাহাকাৰ লাগিছে অসমৰ ৰাজনীতিত। শ্বেৰমানে লুঙি বিতৰ্ক কৰাৰ পিছত কোনো আশা কৰা নাছিল কংগ্ৰেছত এই ধৰণে আৰু এটা মন্তব্য আহিব, আৰু এতিয়া এই মন্তব্যক লৈ চাৰিওফালে আলোচনা। কংগ্ৰেছত নানান সমস্যা ইতিমধ্যে সৃষ্টি হৈছে। কেইবাগৰাকীও জ্যেষ্ঠ ৰাজনীতিক কংগ্ৰেছ এৰি বিজেপি গমন হ'ব বুলি ইতিমধ্যে বা বাতৰি প্ৰকাশ হৈছে। যি সময়ত মহাজোঁটবন্ধনৰ প্ৰসংগ আহিছে, যি সময়ত কংগ্ৰেছ AIUDF একে ৰৈ বিজেপিৰ বাবে প্ৰত্যাহ্বান থিয় কৰাব বুলি কোৱা হৈছে, সেই সময়ত ধুবুৰীত ৱাজিদ আলী চৌধুৰীয়ে এই ধৰণৰ মন্তব্য কৰিছে যিটোৱে হাহাকাৰ সৃষ্টি কৰিছে। মই বাঘ হাজৰিকা ঐক্য মঞ্চৰ পৰা এই সম্পৰ্কত তেওঁলোকৰ মতামত জানিব বিচাৰিম। নমস্কাৰ,
হনুমানদা প্রথম কথা এটা কব লাগবে যে অজেদ আলী চৌধুরী আপনার মুসলমানের অভিভাবক নহয়। তেখেতে যেটু বর্তমান বাক্য কইছে, এটা বর্তমান রাজনীতি শব্দটোই মানে ঘিন লাগা হয়ে গেছে। এই যেটু রাজনীতি শব্দ এইটাই ঘিন লাগা হয়ে গেছে। তার মানে প্রথমতে আপনার শেরমান আলী ডাঙরিয়ায় মিয়া মিউজিয়ামের কথা কলে, তেখেতও কোনো মিয়ার তেখেতে অভিভাবক নহয়। আর ওয়াজেদ আলী চৌধুরী, মই প্রথমতে কলো যে ওয়াজেদ আলী চৌধুরী মুসলিমের অভিভাবক নহয়। তেখেতে যেটু কথা কইছে, তেখেতও এক প্রকার সেই সাম্প্রদায়িক ব্যক্তিয়ে হল। কারণ সব তেখেতর কথা মতে, ওয়াজেদ আলী কথার মতে আমার কোনো ধরনের মুসলমানে নচলে। তেখেতে যেটু কথা কই আছে, সেই কথাটো আগতেও কেজনমান বিধায়ক আর কেজনমান নেতায় কৈছিলে। আর ইতিমধ্যে বদিউর জামান ডাঙরিয়ার কথালেও মই যাব লাগিব। তেখেতে কইছে যে বিজেপি কোনো ধরনের সাম্প্রদায়িক মানে কি করা নাই। সেই কথা প্রসঙ্গত মই একটা কথা কব বিচাৰো যে কংগ্রেসে 15 বছর শাসনকালত যেটু হয়েছিল তাতকৈ বেছি সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু এই যে 4 বছর যে হল অসমত এতিয়া কিন্তু বেছি হয়েছে। মানে অতি সাম্প্রদায়িক বিজেপি, মানে ভয়ঙ্কর সাম্প্রদায়িক, আর কব গেলে ভয়ঙ্কর সাম্প্রদায়িক। এই কারণে কম, কারণ তেখেতসকলে ডিরেক্টলি যদিও নকরে, তেখেতসকলে কিছুমান মানুষক পুহি রাখিছে। বিজেপি কিছুমান মানুষক পুহি রাখিছে, যেনেকুৱা ধরনের আজি কথার প্রসঙ্গত মই আনিবই লাগিব, এজন বিধায়ক শিলাদিত্য দেব ডাঙরিয়া তেখেতক রাখি থৈ দিছে বিজেপিয়ে। তারপর আহিল সত্যরঞ্জন বরার নিচিনা ব্যক্তি, তেখেতক এই কারণে মই আজি রাখি থৈ দিয়া বলে কইছো। কারণ আজি যদি সত্যরঞ্জনের নিচিনা ব্যক্তি যদি সাম্প্রদায়িক বক্তব্য যদি করে, আমার যদি কোনোবাই যদি প্রটেস্ট করব যায়, তেন্তে প্রশাসনে প্রশ্ন করে যে আপনাদের ইয়াতে পারমিশন লৈছে নেকি। কিন্তু সত্যরঞ্জনের নিচিনা সেই ভণ্ড নেতাজনে যেতিয়া গোমাংসক লৈ যেতিয়া প্রশ্ন উঠাব, যেতিয়া মাদ্রাসাক লৈ যেতিয়া প্রশ্ন উঠিব, যেতিয়া আজানক লৈ যেতিয়া প্রশ্ন উঠিব, তেতিয়া কিন্তু এই বিজেপির প্রশাসনে কিন্তু তেখেতক আজিলৈকে নাকি লগাব পারা নাই। কিমান থানাত কিমান গোচর রুজু হয়েছে, তেখেতে কোরআনক লৈ যে কলঙ্কিত বক্তব্য করেছে, এনেকুৱা ধরনের ঘটনা কিন্তু 15 বছর কিন্তু হওয়া নাছিলে। যদিও আমি রাজনীতিত ইমান বছর নাই, কিন্তু আজি 4 বছর যেটু আমার মুসলমানক লৈ যেটু রাজনীতি হয়েছে, মুসলমানক লৈ যেটু মুসলমান শব্দটুক লৈ যেটু এজেন্ডা যেটু সকল রাজনৈতিক দলে চলাই আছে, যেনেকুৱা ধরে ওয়াজেদ আলী চৌধুরী হোক বা শেরমান আলী হোক বা বিভিন্ন ধরনের মমিনী লালের নিচিনা ব্যক্তি হোক, আজি মুসলমানক লৈ কেজনমান নির্দিষ্ট ব্যক্তিয়ে মুসলমানক লৈ রাজনীতি করে আছে। আর যখন যেন কিছুমান যেন এক মানে কি বলিষ্ঠ নেতার যেন অন্তরালত যেন থাকি, তেখেতসকলে এক নির্দিষ্ট এজেন্ডাক লৈ, আপনি কব কইছে 15 বছর কংগ্রেসে যিমান সাম্প্রদায়িকতাবাদ করিলে, বিজেপিয়ে 4 বছর তাতকে বেছি করেছে, তাতকে ডাবল বেছি করেছে। আপনারা একটা সাপ, মই এটা কব লগা আছে, মুকলি ডিবেট, পৃথিবীত শ্রেষ্ঠ হয়েছে মানুষের জীবন, সরকার এখনের দায়িত্ব জনসাধারণ সম্পত্তি আর জীবন তেখেতসকলে রক্ষা করা, তো তেখেতসকলে ঈশ্বর আল্লাহর নামত শপথ করা হয়। দেশত মই কলিকাতা বেঙ্গলী রাইটারে এখন কিতাব পড়ছিল, দেশত 60,000 সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে কংগ্রেস সরকারের দিনত, 99.99 সাম্প্রদায়িক সংঘর্ষ কংগ্রেসের দিনত হয়েছে। অসমের কথা মই কলো, ওয়েস্ট বেঙ্গলত সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী থাকুতে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, বিহারত জগন্নাথ মিশ্র থাকুতে হয়েছে, উত্তর প্রদেশের নারায়ণ দত্ত, ইভেন মধ্যপ্রদেশ মহারাষ্ট্রত এ আর আন্তুলে আব্দুর রহমান আন্তুলে মুখ্যমন্ত্রী থাকা কংগ্রেসের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। এটা তেখেতে অভিব্যক্ত করেছে যে আমি বিজেপি সাম্প্রদায়িক, আমি এই কারণে সাম্প্রদায়িক নেকি, আমি সমগ্র অসমৰ, আপুনি সকলো চাই লওক, আমি সমগ্র অসমৰ গরিব মুসলমান মানুহক ফ্রি চাউল দিয়েছো, আমি সমগ্র অসমৰ গরিব লড়া ছোৱালীক ফ্রি এডমিশন দিছো, আমি ফ্রি চাউল দিয়েছে, ফ্রি চাউল দিয়েছে, আপুনি ফ্রি চাউল দিয়েছে, ফ্রি চাউল দিয়েছে, কিন্তু পিয়াজৰ দাম 100 টকা, ফ্রি চাউল দিয়েছে, কিন্তু দাইলর দাম 90 টকা, ফ্রি চাউল দিয়েছে, কিন্তু পেট্রোলের দাম কিমান 86 টকা। আলটিমেটলি কথাটো কি হয়, মই ফ্রি চাউল দিয়েছে, আপুনি কলে মই নকও, মুসলমান মানুষে জড়িত হয়ে আছে, সেই কেজন লাভবান হয়েছে। আপনাদের চাইছে যত মুসলমান প্রধান ঠাই আছে, মানে তেখেতক ব্যক্তিগতভাবে কোয়া নাই, কিন্তু যিকেজন মানুষে লাগি আছে সেই সকলে জানে, আর মই তথ্য সহকারে মই দিব পারিম। শুনি লোক, শুনি লোক, তেওঁ কি কৈছে, দিয়ক এতিয়া দেখ, এই 4 বছৰত তেওঁ কৈছে, না না বদিউ জামান, এওঁ কৈছে যে 4 বছৰত 15 বছৰত বিজেপিৰ বেছি সাম্প্রদায়িকতাবাদ কৰিছে, এক মিনিট এইবোৰ সকলো আমাৰ আসনৰ কথা কৈ চাইড চাইড ৰৈ লওক, শুনি লওক, এই প্রশ্নটো উত্তর দিয়ক। সাহিদে কৈছে যে যোৱা 15 বছৰত কংগ্রেসে যিমান সাম্প্রদায়িকতাবাদ কৰিছিল, বিগত 4 বছৰত বিজেপিয়ে তাতকে বেছি সাম্প্রদায়িকতাবাদ কৰা নাই। কথা উদাহরণ দেখাই দিও, এইটো সম্পর্কে হয়, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারখনে এনেকুৱা কোনো এটা সাম্প্রদায়িক কম করা বলে দেখাই দিয়ক, আমি বিজেপি বাদ দিম। বিজেপি সদায় কি করে, কাকো তুষ্টিকরণ নকরে, ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সমভাবাপন্নর কথা কয় আর সেই ধরনের কাম করে আছে। আজি চাক অনুপম দা, আজি ফ্রি স্কুলত যেবিলাক
এডমিশন পাইছে কিতাব 3 কোটি দিয়া হৈছে মুসলিম লড়া চলি বুলি পোৱা নাই 19 খন স্কুল মুসলিম এলেকাত বনুৱা হৈছে তার ভ্যালু হৈছে 30 কোটি 40 লাখ টকা কৰি কেনি ইমাজিন যে ভাৰতীয় জনতা পার্টি সরকারখনে নাই খিনাৰ বাব আইছে নে নাই আপুনি 1 মিনিট মই কব দিওক কংগ্ৰেছ সরকারৰ দিনত বডিউত জামান মুলৈ চাই কথা কলে মই ঢিলাই নিদিও গটিকে সমুখত থাকক তথ্য সহকারে মই কৈ আছো এতিয়া কথা হৈছে কংগ্ৰেছৰ দিনত বিজ্ঞান প্ৰযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সমবায় বিশ্ববিদ্যালয় মহিলা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তেখেতসকলে সিরিজ অফ বিশ্ববিদ্যালয় ঘোষণা করিলে আপনি কক জিবুর জেলাত মুসলমান সংখ্যা বেশি যেনেকা ধুবুরী বরপেটা গোয়ালপাড়া এক মিনিট মোক শুনিব দিয়ক গোয়ালপাড়া নগাঁও মরিগাঁও দরং করবাত এখন দিছে নেকি কিন্তু বিজেপি মুসলিম বিরোধী বলে কয় বরপেটাত ভট্টদেব বিশ্ববিদ্যালয় দিয়ে সাপরত এগ্রিকালচার কলেজ দিয়ে ধুবুরীত মেডিকেল কলেজ দিয়ে গোয়ালপাড়াত মেডিকেল কলেজ দিয়ে সাম্প্রদায়িক কোন আসলতে এই বামপন্থী সকলে যখন তেখেতে বাহুতিয়া যে সদায় তেরা কয় তেখেতে কথা কয় তেখেতে সকলে এই বিজেপি সাম্প্রদায়িক বলে কয় মই এজন মুসলমান বলা আমি উদাহরণ দিছাই সাহিদা পা উদাহরণ দিছাই আপনি এজন মুসলমান হয় আপনি কেতিয়াবা আইছে নেকি যে এখন শঙ্কর আজানোর দেশ হয় ইয়াত চাওক ইয়াত সংঘধনীয় চলিব ইয়াত আজানো চলিব ইয়াত দবাও গুটা শঙ্কর মাধবৰ দিন আহা বুলি কোৱা হয় একদম এটা বিৰতি লৈ লৈছো বিৰতি সময় এইটো কথা পাতিম আৰু এই সম্পৰ্কত আমি মনিৰুল ইছলাম বৰা ডাঙৰীয়ে কিছু কথা ক'ব তেওঁৰ পৰা জানিব বিচাৰিম কিন্তু মিড মৰ্ণিঙত এটা বিৰতি লৈ লৈছো উভতি আহিছো মিড মৰ্ণিঙলৈ আৰু বিৰতিৰ পূৰ্বে চাহিদে এটা অভিযোগ কৰিছিল যে 15 বছৰত কংগ্ৰেছে যিমান সাম্প্ৰদায়িকতা কৰিছে তাতকৈ কম সাম্প্ৰদায়িকতাবাদ কৰা নাই কংগ্ৰেছ বিজেপিয়ে বিগত 4 বছৰত বিজেপিয়ে যথেষ্ট অতি সাম্প্ৰদায়িকতাবাদৰ আশ্ৰয় লোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে ইয়াৰ তৰ্ক ডিবেট আপোনালোকে দেখিব কিন্তু মই এবাৰ শিৱসাগৰলৈ যাব বিচাৰিছোঁ মনিৰুল ইছলাম বৰা ডাঙৰীয়া উপস্থিত আছে এই প্ৰশ্নটোৰ সম্পৰ্কত মনিৰুল ইছলাম বৰাৰ ভাষ্য কি এটা কথা ক'ব বিচাৰোঁ যে 1910 চনত দাৰ্শনিক লিও টলষ্টয়ে কৈছিলে যে এখন দেশ ধ্বংস হ'বলৈ একোকে কৰিব নালাগে কাৰণ এটা কাম কৰি দিয়ক যে সেই দেশখনত বসবাস কৰা জাতি জনগোষ্ঠীৰ মাজত সাম্প্ৰদায়িক বিবাষ্প বিয়পাই দিয়ক দেশখন নিজে নিজে ধ্বংস হৈ যাব 1910 চনত দাৰ্শনিক লিও টলষ্টয়ে কৈছিল আৰু এই যিটো সাম্প্ৰদায়িকতাবাদ যিটো সাম্প্ৰদায়িকতাবাদৰ কথা বিভিন্নজনে পেনেলিষ্টে কৈ আছে সেই সম্পৰ্কত সাম্প্ৰদায়িকতাবাদৰ কথা ডক্টৰ মহিদুল ইছলাম বৰা অসমৰ প্ৰথমগৰাকী ডক্টৰেট ডক্টৰ মহিদুল ইছলাম বৰাই 1940 চনৰ অভিভাষণত কৈছিল যে হিন্দু আৰু মুছলমান ভাৰতৰ সন্তান আমি একেলগে আছোঁ আৰু থাকিব লাগিব আমাৰ মাজত যাতে সাম্প্ৰদায়িক বিবাষ্প স্থায়ী হ'বলৈ নাপায় যদি স্থায়ী হয় তেনেহ'লে আমাৰ সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি ঔটেঙা উটি যোৱা দি গৈ লক্ষ্ণৌ সাগৰত লয় পাবগৈ বুলি কৈছিল আৰু কৈছিল যে স্বদেশ প্ৰেম কোনো জাতি ধৰ্ম বৰ্ণ একচিতীয়া সম্পত্তি নহয় ডক্টৰ মহিদুল ইছলাম বৰাৰ লগত পাকিস্তান গঠনৰ এই জন্মদাতা মহম্মদ আলী জিন্নাৰ সংঘাত হৈছিল আৰু পাকিস্তানৰ সমৰ্থন স্বীকাৰ নকৰাৰ কাৰণে সেই সময়ৰ ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য মহিদুল ইছলাম বৰাক লক্ষ্ণৌ অধিৱেশনত মুছলিম লীগে মুছলিম লীগ যিহেতু সাম্প্ৰদায়িক এক সংগঠন মুছলিম লীগে এগিলাচ বিষযুক্ত গাখীৰ খুৱাই লক্ষ্ণৌ অধিৱেশনত হত্যা কৰিছিল হিন্দু সাম্প্ৰদায়িকতাবাদ হওক মুছলমান সাম্প্ৰদায়িকতা হওক সাম্প্ৰদায়িকতাই আৰু এতিয়া যিটো কথা কৈছে কংগ্ৰেছে পিছফালৰ পৰা মাৰে কংগ্ৰেছে পিছফালৰ পৰা মাৰে কাৰণ এটা কথা আপোনাৰ স্বাধীনতাৰ 70 বছৰত অসমৰ যিবিলাক নিবনুৱা সমস্যা এই নিবনুৱা সমস্যাত মুছলমানসকলক নিযুক্তিৰ ক্ষেত্ৰত হওক চাকৰি বাকৰি ক্ষেত্ৰত হওক কংগ্ৰেছে যিধৰণে নিযুক্তি দিব লাগিছিল যিধৰণে কাম কাজত কৰিব লাগিছিল কিন্তু তেওঁলোকে কৰা নাই মুখেৰে কথা কয় এটা বিজেপিয়ে এতিয়া সন্মুখৰ পৰাই মাৰিছে বিজেপিয়ে এটা সন্মুখৰ পৰাই মাৰিছে কাৰণ শিলাদিত্যদেৱ এক মিনিট এটা 45 লাখ সদস্য থকা দলত আপুনি যিদৰে বাৰীৰ পিছত বিজেপিৰ বডিউত জামানে কৈ আছে দেই মনিৰুল ইছলাম বৰা ডাঙৰীয়া আপুনি মোক শুনি আছেতো শুনি আছে আপোনাক মই যথেষ্ট শ্ৰদ্ধা কৰোঁ কথাবোৰ কওঁতে আমি তথ্য সহকাৰে ক'ব লাগিব চাচাৰ কমিটিৰ প্ৰতিবেদন ৰিপৰ্টটো আপুনি জানে ডক্টৰ মনমোহন সিঙে ডক্টৰ ৰাজেন্দ্ৰ চাচাৰ নেতৃত্বত বনাইছিল দিল্লী উচ্চ ন্যায়ালয়ৰ এই এক্স চিফ জাষ্টিছ আপুনি জানেতো চাচাৰ কমিটিৰ প্ৰতিবেদনত যিবোৰ তথ্য আহিছে চাচাৰ কমিটিৰ প্ৰতিবেদন যিবোৰ তথ্য আহিছে চাচাৰ প্ৰতিবেদন মই পঢ়িছো যিবোৰ তথ্য আহিছে সেই তথ্যবোৰৰ পৰা কক ভাৰতবৰ্ষৰ সাম্প্ৰদায়িক কোন
মই এজন মুসলমান লড়া মুসলিম অধ্যুষিত অঞ্চলত থাকো আজি ছয় বছর ধরে বিজেপিত আছো বিজেপিত কোনো মানুহে কোনোদিন হিন্দু মুসলমানের কথা নকয় উন্নয়নের কথা কয় সাম্প্রদায়িক মন্তব্য বারম্বার করে আছে একদম মনে মনে থাকবে দেই শিলাদিত্যদেব বিজেপির বিধায়ক নে কংগ্রেসের বিধায়ক শিলাদিত্যদেবে যিখিনি বক্তব্য করে আছে যার কারণে উজনি অসমৰ শিবসাগরপরা ডিব্রুগড় যোরহাটরপরা আমি তীব্র প্রতিবাদ করছো শিলাদিত্যদেবে করা সাম্প্রদায়িক মন্তব্য কিয় বিজেপিয়ে একশন লওয়া নাই আজিলেকে তারপর যীগী সত্যরঞ্জন বরা যাক আজি শিবসাগর থানাত আমি আবদ্ধ করে রখার পছত চুরর দরে শিবসাগর আমার আমার উপর আমার আক্রমণ আমার ওসরেরপরা শিবসাগরপরা গাড়িত সুমায় গাড়িত ডিকিত সুমায় আরক্ষী ভরির তলত সুমায় সত্যরঞ্জন বরা পলাইছে আমার ভয় সত্যরঞ্জন বরা বিজেপি আজিলেকে কেউ গ্রেপ্তার করা নাই কই যাক মনিল ইসলাম বরা কই যাক দূরত আছে নুশুনে কই লব শিলাদিত্যদেবে যেহেতু সাম্প্রদায়িক মন্তব্য করার উপর বিজেপিয়ে আজিলেকে কিয় কোয়া নাই শিলাদিত্যদেবক কিয় লেখাম লগা নাই আজি সত্যরঞ্জন বরাই কৈছে নামাজ পড়ব নয় গো মাংস ভক্ষণ করব নয় আর বিভিন্ন ধরনের ইসলাম ইসলামর কি কথা কৈছে সত্যরঞ্জন বরাই কি কৈছিল যে মুসলমানে মাকর বাদে সকলের লগত অবৈধ সম্পর্ক করে হ্যাঁ শিলাদিত্যদেবে সত্যরঞ্জন বরাই যেতিয়া কইছে যে মাকর লগত মানে কি সম্পর্ক করে তেতিয়া আপনি কোত আছিলে আসলতে তেতিয়া আপনি কোত আছিলে আপনি কই আছে যে বিজেপির কোন ব্যক্তিয়ে করা নাই যদি যদি সত্যরঞ্জন বরা যদি বিজেপির নহয় তেনতে দেখা যায় কিয় না কি কব পারা নাই মুক কব দিবনে আপনালকে কই থাকিব যদি আপনালকে কই থাকে তাহলে আপনা না মনুল ইসলাম বরা আপনি অপমান সত্যরঞ্জন বরা জিবুর তথ্যপাতি জোর পড়া আহরণ করিছে হেবুর সম্পূর্ণ ভ্রান্ত তথ্যপাতি মই কই আছো কি সত্যরঞ্জন বরাই যিবুর তথ্যপাতি আহরণ করেছে তেখেতর সেই তথ্যপাতিবুর সম্পূর্ণ ভুল বিভ্রান্তিকর আর ইতিমধ্যে দলের লগত তেখেতর কোনো সম্বন্ধ নাই বলে ইতিমধ্যে দলের পর অভিব্যক্ত করা হয়েছে দলের সংখ্যালঘু মোর্চাই কইছে এক মিনিট দাদা আইনের কথা তো মই এরেস্ট করি আইন সকলের কারণে সমান নহয় নাকি কথা হয়েছে কি যিখিনি কথা সত্যরঞ্জন বরাই কৈছে
সেই কথাখিনির উপর ইতিমধ্যে দলের সংখ্যালঘু মোর্চার বিবৃতি দিয়া হয়েছে, আপনি সেই কথা জানে? ইতিমধ্যে কোয়া হয়েছে, ওয়াজেদ আলী চৌধুরীর যুর বক্তব্য রাখিছে, এই বক্তব্যবুর দ্বারা এটা কথা পরিস্ফুট হয়, ওয়াজেদ আলী সম্পূর্ণ আমাক মুসলমান জাতিটুক নিজ দেখাবর কারণে এইবর করেছে, আর কংগ্রেসে যুর সংঘর্ষ মুসলমানক হত্যা করেছে, এই হত্যাকাণ্ডব পাহারবর কারণে মই কইছি কিয় বিটিডির সেই অঞ্চল 2012 চনের যেটা 19 জুলাই তারিখে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়, বিবিসির রিপোর্ট আছে যে 5 লক্ষ মানুষ এক রাতির ভিতর নিজের স্থানের পর স্থানান্তরিত হবলগা হয়েছে, বিশ্বত এনেকা সংঘর্ষ কেউ হওয়া নাই, এক রাতির ভিতর 5 লক্ষ মানুষ যাবলগা হয়েছে, এটা কংগ্রেসের এজেন্ট নাম বদিউজ্জামান মূল প্রশ্ন উত্তর দিয়ক, ধুবুরী ফুলবাড়ী ব্রিজ মোৰ প্ৰশ্ন আছে বদিউজ্জামানলৈ। বদিউজ্জামান, চৰ চাপৰি কথা আপুনি কৈছে অলপ আগতে, চৰ চাপৰি মানুহৰ কথা আমি বুজা নাই, অনুভৱ কৰা নাই, বিজেপিয়ে কিডাল বুজিছে? বিজেপিয়ে মাদ্রাসা বন্ধ করার নিচিনা কথাবিলাক কই পেলাই মানুহবিলাকক মুসলমানক কিয় খং উঠাইছে? আপুনি তো এজন মুসলমানৰ সন্তান, কথাটো আপোনালোকে দেফটত না যায়, ডক্টর হিমন্ত না দেফটতে যাম, মন্ত্রী কি কৈছে? শিক্ষামন্ত্রী কৈছে যে সরকারি অনুদানত যিবোর মাদ্রাসা চলে, মই এমি মাদ্রাসাত পঢ়া লড়া, মই জানো ন যে সেই মাদ্রাসা অসুবিধা আছে, সরকারি মাদ্রাসা সরকারি মাদ্রাসাত প্রশিক্ষণ দিয়া মাদ্রাসা কোনখান আছে আপনাদের দেখাই দিয়ক, যে আজির প্রশিক্ষণ দিয়া সরকারি পৃষ্ঠপোষকতা, এটা আমার হাজার হাজার মাদ্রাসা আছে বিজেপির কোনো ধরনের ব্যক্তিয়ে কোনো ধরনের সাম্প্রদায়িকতাবাদ আজিলৈ তেখেতে করা নাই বলে এইমাত্র কইছে এইখন স্টুডিওর পৰা। এতিয়া মই তেখেতক কৈছো যে কোভিড-19 ক্ষেত্র যেতিয়া আপনার নিজামুদ্দিন মার্কাজর কথা লৈ আহিছো মই, তেতিয়া তার মানে আমার বুকত তার মানে এনেকুৱা ভয় লাগি গৈছে, আমি যেতিয়া পাঞ্জাবী গুর্তাটো আর টুপিটো যেতিয়া মারি আহো নহয় তেতিয়া মানে ভয় লাগি যায় যে আমাকো মানে সেই নিজামুদ্দিনরে বলি কয় নেকি, যে সেই করোনাক লৈ কেনে কি হল শেষত গৈ কেনে কি হল সেই নিজামুদ্দিনৰ মানুহৰ কি প্লাজমা দিব লগা হল? প্লাজমাটো হিন্দু মানুহৰ তাত দিবনে মুছলমানৰ তাত দিব? কিন্তু আপোনালোকে ধর্ম রাজনীতি করে থাকে বারে বারে, মানে করোনা কালের সময় নিজামুদ্দিন করা হয়েছিল, তারপর এটা কত গেল সেই কোভিড-19? আজি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার কথা কইছো মই, জেয়াদ শব্দর অর্থ আপনি জানে নে? আপনি মুসলমান হয় জেয়াদ শব্দর অর্থ কি? আপনি আজি এখন মজিয়ার পরে কক লাভ জেয়াদর অর্থ এইবর উত্তর প্রদেশত চলি আছে, কিন্তু আমার অসমত তো শঙ্করাজনের দেশ হয়, অসমত শঙ্করাজনের দেশ হয়, ইয়াত মিলা প্রীতি আছে, গতিকে এই লাভ জেয়াদ শব্দটো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নিচিনা এজন বলিষ্ঠ ব্যক্তিয়ে লাভ জেয়াদ শব্দটো কিয় কব লাগে, কিয় মুসলমানক উচতাই দিব লাগে? জেয়াদ শব্দটো
প্রথম করোনা কথা যেতিয়া সমগ্র ভারতবর্ষৰ সমূহলে সমূহলে করোনার প্রথম স্টেজটো আইছিল তেতিয়া নিজামউদ্দিন মার্কাজত করোনা ধরা পৰিছিল তাত হাজার হাজার মানুহ গুট খাই আছিল দিল্লী সরকারে যেহেতু হেলথৰ ডিপার্টমেন্ট হেলথৰ কথাটো তাতে আম আদমি সরকার আছে তেখেতসকলক নি টেস্ট কৰা হৈছিল কিছু মানুহ পজিটিভ পাইছিল আৰু কথা হৈছে তবলিক জামাতৰ কথাটো হৈছে কি নিজামউদ্দিনৰ পৰা ভাৰতবৰ্ষ বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত তেখেতসকলে ধৰ্ম শিকাৰ কাৰণে আৰু ধৰ্ম বুজাৰ কাৰণে যায় তেখেতসকলক তাত একত্ৰিত হৈছিল বিভিন্ন কথা-বতৰা হৈছিল নাই তেখেতকতে মই কৈছো নেকি ইমান যদি অভদ্ৰ লড়া মাটি আনে কেনে নাই কক না কক না তেখেতকতে মই কৈছো নেকি মই কব যাও সাইড হৈ দিও সাইড হৈ দিও সাইড হৈ দিও কংগ্ৰেছ এজেন্টটা কানে মাটি মাছে সাইড হৈ দিও সাইড হৈ দিও আরে কংগ্রেস মুখপাত্র মানে বিয়তে লৈ লৈছো সাইড 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 মানে কথা কব নেকি বিরতির পিছত সাহিদা একটা প্রশ্ন করেছিল তার উত্তর বডিউডে দিব তারপর আমি মনিরুল ইসলামের তাত যাম চিওর বাহর নকরি একটা বিরতি লো উভতি আইছো মিড মর্নিংলৈ আমি বিষয় আলোচনা কৰি আছো ইতিমধ্যে আপোনালোকৰ অবগত ওয়াজেদ আলী চৌধুৰীয়ে বিতৰ্কিত মন্তব্য কৰিছে উজনিৰ পথ নালাগে বুলি মন্তব্য কৰিছে সম্পৰ্কে আলোচনাৰ পিছত সাম্প্ৰদায়িকতাবাদ কোন কংগ্ৰেছ নে বিজেপি এই সম্পৰ্কেও আলোচনা হৈ আছে মনিৰুল ইসলাম বৰা আমাৰ লগত শিৱসাগৰৰ পৰা সংযোজন হৈ আছে মনিৰুল ইসলাম বৰা আপুনি আপোনাৰ মনৰ কথা কওক আধাত ৰৈ গৈছিল আমি এটা কথা ক'ব বিচাৰোঁ যে বিজেপিয়ে সাম্প্ৰদায়িকতাবাদৰ যিটো কথা কৈছে কংগ্ৰেছো সাম্প্ৰদায়িক আৰু বিজেপিৰ যিগৰাকী হীৰাদিত্যদেৱ নামৰ বিধায়ক যিগৰাকী হীৰাদিত্যদেৱ হোজাই বিধায়ক তেখেতে আজি সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰখন অহাৰ চাৰি বছৰ ধৰি সাম্প্ৰদায়িক মন্তব্য কৰি আছে কিন্তু চৰকাৰে তেওঁক নাকি লগাব পৰা নাই এতিয়া কৈছে যে সত্যৰঞ্জন বৰা বিজেপিৰ কোনো নহয় কিন্তু শিলাদিত্যদেৱটো বিজেপিৰ দলৰ চৰকাৰৰ এগৰাকী প্ৰতিনিধি এগৰাকী বিধায়ক তেখেতক নাকি লগাব পৰা নাই কিন্তু সত্যৰঞ্জন বৰাৰ বিৰুদ্ধে তেখেতে যেতিয়া কৈছিলে যে মুছলমান মানুহে মাকৰ বাদে সকলোৰে লগত আন সকলো মহিলাৰ লগত পৰিয়ালৰ মহিলাৰ লগত বা ভনীয়েক পেহীয়েক মাহীয়েক সকলোৰে লগত অবৈধ সম্পৰ্ক কৰে তেতিয়া শিৱসাগৰ সদৰ থানাত আমি 7খন এজাহাৰ দিছিলোঁ কিন্তু 7খন এজাহাৰ দিয়াৰ পাছতো শিৱসাগৰত গীত কামৰূপা নামৰ তেওঁৰ শিলাদিত্যদেৱ যিগৰাকী সত্যৰঞ্জন বৰাৰ ৰক্ষিতা তেওঁৰ ওপৰতো দিছিলোঁ সেই ৰক্ষিতাগৰাকীক লৈ শিৱসাগৰ সদৰ থানালৈ তেওঁ আহিছিলে জেৰাৰ সন্মুখীন হ'বলৈ আৰক্ষীৰ লগত কিন্তু তেতিয়া অহাৰ সময়ত তেতিয়া কিন্তু আৰক্ষীয়ে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰা নাছিলে আমি 7খন এজাহাৰ দিয়াৰ পিছতো সত্যৰঞ্জন বৰাক গ্ৰেপ্তাৰ কৰা নাছিলে মনিৰুল ইসলাম বৰা আপুনি ৰৈ দিয়ক মনিৰুল ইসলাম বৰা আপুনি ৰৈ দিয়ক এই প্ৰশ্নটো উত্তৰ বডি উজ্জামানৰ পৰা শুনি লৈছোঁ তাৰপিছত আকৌ আপুনি আপোনালোকে যি এজাহাৰ দিছে এই কথাটো পুলিচৰ ওপৰত সম্পূৰ্ণ নিৰ্ভৰ কৰিব যিহেতু মই গুৱাহাটীত আছোঁ আৰু আপুনি FIR লঞ্চ কৰিছে শিৱসাগৰত মই ইয়াৰ পৰা গৈ গৃহ বিভাগৰ লগত যোগাযোগ কৰি কথাবোৰ কি হৈ আছে সেই কথাবোৰ জানিহে আপোনালোকৰ আগত বক্তব্য ৰাখিব পাৰিম এতিয়া কথাটো হৈছে দাদা মই ক'ব বিচাৰিছোঁ কি সাম্প্ৰদায়িকতা কোন মই গাড়ীগাঁৱত থাকোঁ 100% মুছলিম এলেকা এটাৰ ভিতৰত থাকোঁ আজিলৈকে দেশ স্বাধীন হোৱাৰ পিছত ইয়াত ৰাস্তা ঘাট হোৱা নাছিল ইয়াত এটা পোষ্ট অফিচ নাই ইয়াত এটা বেংক নাই ইয়াত এখন বজাৰ নাই মই কথাবোৰ এই আজিৰ তাৰিখত আপুনি দেখিব গোটেই ৰাস্তা ঘাটবোৰ হৈছে পোষ্ট অফিচৰ ব্যৱস্থা কৰি থকা হৈছে বেংকৰ শাখাৰ কথা কোৱা হৈছে বজাৰৰ ওচৰত এখন সদিলাপুৰ বুলি ঠাই আছে তাত এখন বজাৰ হৈছে মই কথাবোৰ কৈছোঁ কিয় মই কথাবোৰ কৈছোঁ যে আজিলৈকে যি মই কলিকতাৰ ৰাইটাৰজনৰ নামটো আজি এই মুহূৰ্তত মোৰ মনত নাই 60,000 সাম্প্ৰদায়িক সংঘৰ ভিতৰত 99.99 সাম্প্ৰদায়িক কংগ্ৰেছৰ দিনত অসমত আপুনি কওক বিগত যে তৰুণ গগৈ নেতৃত্বত 15 বছৰ হৈছিল মই কি কথাবোৰ মিছা কথা ক'লোঁ নেকি দৰং ওদালগুৰিত যে সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ হৈছিল BTDত যে সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ হৈছিল ৰঙিয়াত যে ল'ৰাবোৰ গুলীয়ে হত্যা কৰা হৈছিল নৰসিংহবাৰীত সৰ্বু সমষ্টিত যে মানুহবোৰ হত্যা কৰা হৈছিল লক্ষীপুৰত যে হত্যা এইবোৰ কোনে কৰিছে চাচাৰ কমিটিৰ প্ৰতি অনুপম দা মই বাৰ বাৰ এই কথাটো কিয় কৈ আছোঁ চাচাৰ কমিটিৰ প্ৰতিবেদনত এটা কথা স্পষ্টভাৱে ৰাজেন্দ্ৰ চাচাৰে উল্লেখ কৰিছে যে যি মুছলমানে দেশত ইমান বছৰ শাসন কৰিছে তেখেতসকল ৰজাৰ জাতি হৈ আজি দেশ স্বাধীন হোৱাৰ পিছত
দেশ স্বাধীন হওয়ার মুসলমানের 56,000 অলিম উলামায় শহীদ হয়ে রক্ত দিয়ে দেশখন স্বাধীন করেছে। এটা পাঁচ বছর পিছত তো আর কমিটির প্রতিবেদন হবে, তার আগে এবার বিজেপি কথা আইব। প্রতিবেদনত এই কথা আজির তারিখত সাসারে লিখিছে যে মুসলমানের অবস্থা, যিহকল সাফাই কর্মী আছে, যাক আমি কি বলি কও, হরিজন কও নাকি কি কও, মই হরিজন সকলক শ্রদ্ধা করো, তেখেতসকলের কামকও শ্রদ্ধা করো, ডিগনিটি আছে তেখেতসকলের শারীরিক শ্রমর। মই কথাটো কইছো যে মুসলমান সকলের অবস্থা মেটর সুইপারতকৈ তলত বলি রাজেন্দ্র সাসারের প্রতিবেদনত আইছে। মই এই কারণে কইছো সরত আজি সাসার কমিটির প্রতিবেদনত আইছে সরর মহিলার শিক্ষিত হার কিমান 15 বছর, দায়িত্ব কার আছিল কংগ্রেসের, আজির তারিখত বিজেপি কি করেছে, বিজেপি 19খন মুসলিম স্কুল বলে কব লাগবে, এমএসডিপি আন্ডার মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনত 19খন সমুকে কব মনিউল ইসলাম বরাই কব এবার যার ভ্যালু মনিউলদা যার ভ্যালু 30 কোটি 42 লাখ টাকা কেনি দাদা, আপনি মই মুসলমান লড়া হরুর পরা মুসলিম অধ্যুষিত অঞ্চল জমিয়ত না, আপনি যখন কমিটির কথা কইছে তেনিকো এখন কমিটি 5 বছর পিছত আকো ওলাব, এবার বিজেপিক ধরিব, আগরবার কংগ্রেসত আছিল কি করা নাছিল, বিজেপিয়ে কি করা না, আমি কি কইছো মই মনিউল ইসলাম বরা পা আলেনা শুনি মনিউল ইসলাম বরা আরো একটা আরো একটা কথা লয় মোর একটা কথা আছে আরো একটা কথা রাজেন্দ্র সিং সাসার প্রতিবেদন রাজেন্দ্র সিং সাসার প্রতিবেদনের উল্লেখ আছে যে গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহারের যখন হরিণ শ্রেণী তাতকেও যখন সংখ্যালঘু লোক সেই সকল বেশি পিছপরি আছে, আর সেই ক্ষেত্রত কংগ্রেসে রাজেন্দ্র সিং সাসার প্রতিবেদনের পাশত ইমপ্লিমেন্ট নকরিলে, বারম্বার আমি কোৱাৰ পাছতো কংগ্রেসে নাই করা, আর কংগ্রেসে সংখ্যালঘু সকলক যিধরণে সংস্থাপন দিব লাগিছিল তেওঁলোকে নিদিলে, কিন্তু বিজেপির 5 বছরের শাসনকালত কংগ্রেসতকৈ বেশি কর্মসংস্থাপন হয়েছে। আগতে শিবসাগরত আরক্ষী বিভাগের নিযুক্তি হতে শিবসাগর ডিব্রুগড় যোরহাট গোলাঘাট উজনি মাত্র 0.1 মাত্র 300 কনিষ্টবল নিযুক্তির ভিতর এজন মুসলমান যুবকের নিযুক্তি পাইছিলে, কিন্তু বিজেপির দিনত যোগ্যতা অনুসারে নিযুক্তি পাইছে, সেই কথা আমি স্বীকার করছি। আপনি শুনব সেই সময় আমিরে চুরি হয় মুফতি খায়রুল ইসলাম সাহাবক সরুপথার থানাত বহাই রাখিছে, নামাজ পড়িব দিয়া নাই কংগ্রেস সরকার দিনত, রকিবুল হোসেন গৃহ বিভাগের দায়িত্বত আছিল, আছিল না দাদা, আপনি কক যে দিল্লার রেজা যেটা দিল্লা রেজা যেটা গৃহ বিভাগ সাম্প্রদায়িক করেছে, এক মিনিট দাদা কথাবুর কক, দিল্লার রেজা যেটা গৃহ বিভাগের দায়িত্বত থাকে 102 জন সাব ইন্সপেক্টর পদত মকর মানে নিযুক্তি দিয়া হয়েছে কংগ্রেস সরকারের জন্য, এটা মুসলিম দিয়া নাই, এটা মুসলিম লড়া যোগ্য নাছিল নে, আসাম জনতা ভবনত 603 জন নিযুক্তি দিছে, মুসলিম মাত্র 1 জন দিছে, মুসলমানের যে 2011-এর যে সেন্সাস আছিল তার কিমান জনসংখ্যা পার্সেন্টেজ কিমান আপনি মই সকলো জানো, সাম্প্রদায়িক কোন, এই কারণে সাম্প্রদায়িক নেকি যে মুসলিম লড়া মুসলিম ছোৱালীবুর ডিগ্রি পাস করার বিয়া হওয়ার পিছত বিয়া হলে 50,000 টাকা করে আপনার 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 প্রসঙ্গ সাম্প্রদায়িক বলা হয় নাকি বিজেপি বডিউজ্জামান বডিউজ্জামান কংগ্রেস যেটা চূড়ান্ত সাম্প্রদায়িক হয় বডিউজ্জামান আপনারা বিরতি লৈ লৈছো বিরতির পিছত সেই প্রশ্নের উত্তর এটা বিরতি উভতি আইছো মিড মর্নিংলৈ আৰু আপোনালোকৰ অৱগত ওয়াজেদ আলী চৌধুৰীৰ এক বিশেষ মন্তব্য য'ত লৈ উজনিয়ে নামনি হাহাকাৰ সৃষ্টি হৈছে আৰু এই সম্পৰ্কত আমি আলোচনা কৰিছোঁ আৰু আলোচনাৰ প্ৰসংগত আমি ইতিমধ্যে বডিউজ্জামানে কিছু কথা ক'লে তাৰ বডিউজ্জামানৰ সেই কথাৰ লৈ কিছু কথা ক'ব বিচাৰিছে সাহিদে সাহিদ আচ্ছা বডিউজ্জামান ডাঙৰীয়াই প্ৰথমৰ পৰাই তেখেতে চাচা কমিটিৰে কথা কৈ আছে, তাৰমানে তেখেতে আজি চাচা কমিটিখন ভালদৰে পঢ়ি আহিছে আৰু তেখেতে সেই কথাটোৱে কৈ আছে, কিন্তু আজিৰ যিটো বিষয় সেই বিষয়টোৰ পৰা তেখেতে বাৰে বাৰে মানে ফালৰি কাটিব গৈ আছে, তাৰমানে আজিৰ বিষয়টোৱে আহিছে যে বৰ্তমান যিটো সাম্প্ৰদায়িক বিষয়বাস্প সেইটোৰ পৰা, এতিয়া মনিৰুল দাদাই অলপ আগতে এটা কথা কৈছে, সেই প্ৰসংগত মই এটা কথা ক'বই লাগিব, মানে শিৱসাগৰত যিটো ঘটনা হৈছিলে তাৰ আগত হাজত মই প্ৰথম এজাহাৰ এখন দিছিলোঁ, এই যিটো তেখেতে যে কৈছিলে যে নিজৰ মাতৃৰ লগত অবৈধ সেই কথাটো লৈ কেনে সত্যৰঞ্জন বৰাৰ বিৰুদ্ধে প্ৰথম এজাহাৰ এখন দিছিলোঁ, আপোনালোকৰ সংবাদ মাধ্যমতো প্ৰকাশ কৰিছিলে যে হাজত মানে কি এজাহাৰ দিছিলে, কিন্তু তেতিয়া এই বিজেপিৰ কিছুমান ভাতৃ সংগঠনে কি কৰিছে সত্যৰঞ্জনক সেই এজাহাৰখন যে হাজত দিলোঁ মানে চেলেঞ্জ তেখেতক কি কৰিছে হাজত আনিব বিচাৰিছে, ঠিক আছে বাৰু আনক তেখেতে মন্দিৰ দৰ্শন কৰক আমাৰ কোনো বাধা নাই, ঠিক আছে কৰোণা মহামাৰীৰ দিনত আজি যদি কোনোবা এজন যদি শ্বহীদ যদি মানে কোনোবা এজন বিষয়া যদি শ্বহীদ হয় তেন্তে তাত যদি আমি বন্তি প্ৰজ্বলন কৰিব লগা হয় নহয় তেন্তে পাৰ্মিশ্যন ল'ব লাগে, ঠিক আছে মই এতিয়া কথাটো আহি আছোঁ কি যেতিয়া সত্যৰঞ্জন বৰা আহিব বুলি
সেই ভাতৃ সংগঠনে ফেসবুকত প্রচাৰ কৰিছে যে কোন মাইকালাল আছে আহি যাওক যে সত্তৰজন বৰাক তিনিশ বাইক ৰেলী কৰি আমি আগুৱাই লৈ আহিম হাজোলৈ, ঠিক আছে। তাৰপিছত আমি কি কৰিলোঁ সেইদিনা, তাৰে আগদিনা আমি হাজো থানাত উপস্থিত হ'লোঁ, ক'লোঁ যে ইয়াতে সত্তৰজন বৰা আহি আছে, পাৰ্মিশ্যন লৈছে নেকি। তাৰপিছত হাজো থানাৰ আৰক্ষী বিষয়া মহোদয়ে ক'লে যে ইয়াত কোনো ধৰণৰ পাৰ্মিশ্যন নাই, ঠিক আছে। আমি থানাৰ সন্মুখত আমি যিদিনা আহিব সেইদিনা আমি দহ বজাত থানাৰ সন্মুখত আমি প্ৰতিবাদ কৰিলোঁ। তাৰপিছত কি কৰিলে, আমি এগেইন আমি হাজো থানাৰ আৰক্ষী বিষয়া মহোদয়ক ক'লোঁ যে ইয়াত সত্তৰজন বৰাই বাইক ৰেলী কৰি আহিছে, আপোনালোকৰ কিবা পাৰ্মিশ্যন আছে নেকি। তাৰপিছত তেখেতে আকৌ এছ ডি চিক জনালে, এছ ডি চিৰ লগত কথা পাতিলে, কোনো ধৰণৰ পাৰ্মিশ্যন নাই। তাৰপিছত তেখেতে কি কৰিছে, দমদমাৰ পৰা, হাজোৰ যিটো সেই দমদমা হাজো সমষ্টি আৰম্ভ হয়, তাৰ পৰা তিনিশখন বাইক ৰেলী কৰি কি কৰিছে, বিজেপিৰ নেতা কিছুমানে আহিছে, অলৰেডি হাজো থানাত গছৰ ৰুজু হৈছে। আটাইতকৈ ডাঙৰ কথা কি, হাজো থানাত গছৰ ৰুজু হৈ থকাৰ পিছত তাত কি কৰিছে, তিনিশখন বাইক ৰেলী কৰি সেই হাজো থানাত আহিছে। আমাৰ ল'ৰাবোৰে কি কৰিছে, হাজো থানাৰ সন্মুখত খুই দিছে মাত্ৰ সত্তৰজন ল'ৰা, আৰু সিহঁতৰ তিনিশজন ল'ৰাই বাইক ৰেলী কৰি যেতিয়া আহিছে, তেতিয়া তাত সাতখনমান থানাৰ অ'চি আহিছে। অ'চি আহি কি কৰিছে, সিহঁতে আমাক চাইড কৰি দিছে, মানে সত্তৰজনক প্ৰটেকশ্যন দিছে, আমাক চাইড কৰি দিছে। দৰকাৰ হ'লে আমাৰ বন্দুকৰ নলী গাত লাগি এইবিলাক জখম হৈ গৈছে, আমাক চাইড কৰি কি কৰিছে, তেখেতক লৈ গৈছে। তাৰপিছত তেখেতে কি কৰিছে, সেইদিনা তেখেতে আমাৰ কাৰণে সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিব নোৱাৰিলে, এইটো মনিৰুল দাৰে অলপ আগত ক'লে। গতিকে যদি তেখেতক বিজেপিৰ পৰা ওলাইয়ে দিছে, তেন্তে তেখেতক কিয় তেখেতক প্ৰটেকশ্যন দিয়া হৈছে? আৰু মনিৰুল বৰা ইয়াৰ মোক এই প্ৰশ্নটোৰ উত্তৰ দিয়ক, সত্যৰঞ্জন বৰা বৰাৰ প্ৰতি বিজেপি অকণমান দুৰ্বল নেকি আপোনাৰ দৃষ্টিত? ৰ'ব, এইটো শুনি লওঁ। বিজেপি সম্পূৰ্ণৰূপে দুৰ্বল নহয়। বিজেপিৰ পৃষ্ঠপোষকতাত সত্যৰঞ্জন বৰাই সাম্প্ৰদায়িক মন্তব্য অহৰহ কৰি আছে, কাৰণ শিৱসাগৰত যেতিয়া তেওঁ উপস্থিত হৈছিলে তেতিয়া বিজেপিৰ কেইবাগৰাকী নেতা, বজৰং দলৰ নেতা, আৰ এছ এছৰ নেতাই তেখেতক শিৱসাগৰ থানালৈ লৈ গৈছিলে। আমি তাত প্ৰতিবাদ কৰাৰ পিছত সেই নেতাকেইজনে পলায়ন কৰিছে। কিন্তু শিৱসাগৰত তেওঁলোকে সাম্প্ৰদায়িক সংঘাত সৃষ্টি কৰিব বিচাৰিছিলে, ভাষা সংস্কৃতি প্ৰাণকেন্দ্ৰ শিৱসাগৰত য'ত আজান ফকীৰৰ দৰগাহ আছে, এই ইয়াত তেওঁ সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ সৃষ্টি কৰিব বিচাৰিছিলে। কিন্তু সত্যৰঞ্জন বৰা ইয়াত হেৰি নহ'লে, কাৰণ সত্যৰঞ্জন বৰাই শিৱসাগৰৰ পৰা শিহুপাল খেদা খোৱাৰ পিছত গুৱাহাটী দম্ভ মাৰিছিলে সাংবাদ মেল দি পেলাই ৱেব মিডিয়াত, যে মই পুনৰ শিৱসাগৰলৈ 600-700 যুৱক লৈ পেলাই শোভাযাত্ৰা কৰি আহিম। সত্যৰঞ্জন বৰা বিজেপিৰ এজেণ্ট হওক হয় আৰু বিজেপি চৰকাৰৰ একাংশ সত্যৰঞ্জন বৰাৰ নিচিনাই ৱাজেদ আলী চৌধুৰীক সহায় কৰি আছে, সহায় কৰি সত্যৰঞ্জন বৰা যেনেকে হিন্দু সাম্প্ৰদায়িক মৌলবাদী সংগঠন হয়, মুছলিম মৌলবাদী শক্তিৰ পৃষ্ঠপোষক হৈছে ৱাজিদ আলী চৌধুৰী। এতিয়া মনিৰুল্লাহ এটা কথা হৈছে কি, এই যে মিয়া মিউজিয়াম শংকৰদেৱ কলাক্ষেত্ৰত হ'ব লাগে বুলি কয়, তাক কি কলপতীয়া শাৰী মেখেলা থম বুলি যিটো বক্তব্য বাগবৰ সমষ্টিৰ মাননীয় বিধায়কজনে ক'লে, ইয়াৰ পিছত আহিল কি মুছলিমসকল হিন্দু হ'ব লাগিব, দেশ এৰি যাব লাগিব, কিবা কিবি, এই আপুনি নাভাবেনে? এইটো এটা পৰিকল্পনা অনুযায়ী হৈ আছে, আমি গৌৰৱ কৰিব লাগে কোনবোৰ কথাত? আজি গুৱাহাটীত আকৌ পাকিস্তান জিন্দাবাদটো আছে নহয়, এই কথাটো যোৱাকালি আকৌ যিজনে কৈছিল তেখেতে অভিব্যক্ত কৰিছে, এইবোৰ বোলে কোনোবা মন্ত্ৰীৰ উচতনি নহয়, আচলতে সিদিনাখন দিয়া হৈছিল নে নহয়, এইটো ইনকোৱাৰী চলি আছে, নিশ্চয় এই কথাবোৰ আহিব। মোৰ কথা হৈছে কি, আজি গুৱাহাটীত এটা মুখ্য পথ, আজি শ্বাহ মিলান শ্বাহৰ নামত নামাকৰণ, আজান ফকীৰ নামত নামাকৰণ কৰা হৈছে, এইটো লৈ আমি গৌৰৱ কৰোঁ। তেখেত হাজৰ বাসিন্দা, হাজত এখন ইঞ্জিনিয়াৰিং কলেজৰ কাম আৰম্ভ হৈছে, আমি এইবিলাক লৈ গৌৰৱ কৰোঁ। আজি দুবছৰ হৈ গ'ল আধাৰশিলাতে সমাপ্ত। আপুনি যিটো কথা অভিব্যক্ত কৰিলে আগত যে চাকৰি বাকৰি হোৱা নাছিল, মই এইটো কথা হৃদয়ংগম কৰোঁ। মই নিজে এজন মুছলমান ল'ৰা হৈ মুছলিম অধ্যুষিত এটা অঞ্চলত থাকোঁ, মুছলিম মানুহৰ লগত মই ডাঙৰ হৈছোঁ, মই এইটো কথা লৈ আজি গৌৰৱ কৰিব পাৰোঁ যে অসমত এই যে সৰ্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন চৰকাৰখন আছে, এই চৰকাৰখনৰ পৰা এক শ্ৰেণীৰ মুছলমানক ডিপ্ৰাইভ কৰি ৰখাৰ কাৰণে যিটো এটা ষড্যন্ত্ৰ বাওঁপন্থী আৰু কংগ্ৰেছী এজেণ্টসকলে যিটো পৰিকল্পনা কৰিছে, এইটো অসমৰ ভৱিষ্যতৰ কাৰণে ভাল নহ'ব বুলি মই নিজে অনুধাৱন কৰিছোঁ। কাৰণ মই সামাজিক জীৱনৰ লগত 30 বছৰ ধৰি জড়িত হৈ আছোঁ, সৰুৰ পৰা মই সমাজৰ লগত জড়িত হৈ আছোঁ, মানুহৰ উন্নয়নৰ হকে কাম কৰিছোঁ। বিজেপি মুছলমানৰ কাষত আছে নহয় জানো, সদায় মুছলমানৰ কাষত আছে, সাম্প্ৰদায়িকতা নাই। বিজেপিৰ কথাটো হৈছে এনেকুৱা, বিজেপি সদায় বিজেপিৰ পঞ্চনিষ্ঠাৰ ভিতৰত এটা নীতি হৈছে কি, সৰ্বধৰ্ম সমভাৱন্ন।
বিজেপি এইটো নকৰে যে কংগ্ৰেছে যেনেকে কৰি কংগ্ৰেছে যেনেকে কয় মুসলিম হক মুসলিম আলি কুলি ভাই ভাই তাৰ পিছত কুলিৰ অৱস্থা খতম আলিও খতম মানে আলিক এই ধৰণে খতি তুমি কওঁতে মই কোৱা নাই তুমি কওঁতে মই কোৱা নাই মই কোৱা হোৱাৰ পিছত তুমি কবে তুমি ইমান বুদ্ধিজীৱী হোৱা নাই মোৰ ওপৰত কথা কবৰ কাৰণে সেই সার্টিফিকেটখন অসমৰ ৰাইজে তোমাক দিয়া নাই আমি নিৰ্বাচন এ মই বুদ্ধিজীৱী কাৰণে মোৰ অতিথি এক কৈ আপুনি যুক্তি দিব আপুনি অতিথি তেও মোৰ অতিথি এজন অতিথি আছে হ্যাঁ নিশ্চয় কওক ডিবেট হৈ আছে একো নাই এতিয়া কথাটো হৈছে কি অসমত এক শ্ৰেণীৰ মানুহ মই উপলব্ধি কৰিছো এই যে সাম্প্ৰদায়িক বিভাজন সটিয়াৰ কাৰণে सरकारखनक बदनाम करार कारणे विगत साढ़े चार बस क्यों एजन एटाओ साम्प्रदायिक संघर्ष हुआ ना मुस्लिम मानु एटाओ क्यों मरा ना तार कारणे करबात एटा गोपन एजेंडा करबात रचना हुईछे सेइ कोत रचना हुईछे मोइ ना जानु मोर अनुमाने होय एइ कथाटो आजि जे शेरमाने कले तार पिसत वाजिद अली चौधरी एजन पाँच बारर विधायक जी कथाखिनि कले मुसलमान हिसाबे मय एटु माने कि कम मोर इमान तिक्तता उपुछे माने मुसलमानर हत्रु मुसलमाने होय उठिछे नेकि एटु स्वाभाविक कथा স্বাভাবিক আজি হিসারত যে ঘটনা হয়েছে আজি এই যে কথাটা কলে তেখেতে অকল নিজে নির্বাচন জিকার কারণে যে মুসলিম মরি যাক উজনি অসমত আকয়ে পাকিস্তান জিন্দাবাদ তো কি হয়েছে মুসলিম মরি যাক অসমৰ বিভিন্ন অঞ্চলত মই জিকিব লাগে তার কারণে মই জিমান সাম্প্রদায়িক কথা আছে কিন্তু ওয়াজেদ সাহেব আপনা সাবধান মানি উকাইছো এই সাম্প্রদায়িকতা অসমত নচলে অসমৰ যে খাতাম পরীক্ষা ভাতৃত্ব ভূপ আছে আমি যে সকলে ভাই ভাই হিসেবে বসবাস করো সেই ভাই ভাই আপনার দরে ফন্দ ভস্ত নেতাই কিতিয়া বডি জামান দৰ দিও কক এটা কক কক এতিয়া মোক কব দিব প্রথম কথা আপুনি মোক কংগ্রেজি এজেন্ট বুলি কৈছে আৰু আপুনি মোক বুদ্ধিজীৱী নহয় বুলি কৈছে আৰু মই কেতিয়াও কোৱা নাই যে মই বুদ্ধিজীৱী কিন্তু আপুনি মোৰ কথাত যুক্তি দিব পৰা নাই কাৰণে আপুনি মোক অভদ্র এই অসম অসাংবিধানিক শব্দ ব্যৱহাৰ কৰিছে সেইটো মোৰ কব লাগে না সেইটো মোৰ আশীৰ্বাদ বুলি আপুনি এটা কথা কওক মই যদি মাত দি দিব আপুনি মাত নি দিব মোৰ কথা আপুনি লাইভ নাহো অনুকম্পা ৰব আপুনি মাত কৰ আপুনি কৈ থাকোতে কোৱা নাই কব দিও মই মাত নি দিব মই মানে মাত দিব নোৱাৰো ইয়াৰ পিছত মোক কব দিব অসমৰ ৰাইজে কোন আছিল আব্দুল মালিক ডাঙরিয়া কোন আছিল তেখেত সাহিত্য সভার সভাপতি আছিল প্রাক্তন সভাপতি তেখেতক কোনে অপমান করেছে আজির দিনত তেখেতক কোনে অপমান করেছে তারপর আপুনি যেটো কথা কৈছে যে মই প্ৰথমতে ওয়াজেদ আলী চৌধুৰীক মই প্ৰথমতে তেখেতক কৈছো যে তেখেতে যেটো কথা কৈছে তেখেত আৰু শিলাদিত্যৰ মাজত কোনো ধৰণৰ পার্থক্য নাই এই কথাটো মই প্ৰথমতে কৈছো আপুনি যেটো কথা কৈ আছে নহয় এতিয়া কথা চাওক আমাৰ যেটো এই বিজেপিৰ এগৰাকী নেত্রীয়ে কৈছিলে সৈয়দ আব্দুল মালিক ডাঙরিয়া এই যিবোৰ সাম্প্রদায়িক এইবোৰ সেই আপোনালোকৰ নিচিনা মানুহৰ মানে কি মানসিকতাৰ মানুহে আজি লয় মুসলিম হয় তাৰ মানে মাত দিয়া নাই কিন্তু এইবোৰ অপমান নহয় জানো এতিয়া মই উত্তৰ দি আছো অনুপম দা মই বিৰতি লৈ লৈছো যেতিয়া বিৰতি লৈ লৈছো এক সেকেন্ড আপুনি মানে এটা বিৰতি বিৰতি না 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 বিৰতি বিৰতিৰ পিছত উত্তৰ দিব উপতি আইছো মিড মৰ্ণিংলৈ আৰু আপোনালোকৰ সন্মুখত ইতিমধ্যে ওয়াজেদ আলী চৌধুৰীয়ে কি প্ৰসংগ উত্থাপন কৰিছে হে জানে উজনিয়ে নামনে হাহাকাৰ সৃষ্টি হৈছে কংগ্ৰেছত ইটোৰ পিছত সিটো সমস্যা যেন যিমানে নিৰ্বাচনৰ দিন কাষ চাপিছে সিমানেই যেন সমস্যা বাঢ়ি আহিছে প্ৰথম অৱস্থাত আমি দেখিবলৈ পাইছিলোঁ চেয়াৰমেন আলী ডাঙৰীয়াই ভিন্ন মন্তব্য কৰিছিল লুঙি বিতৰ্ক আৰম্ভ কৰিছিল এইবাৰ ওয়াজেদ আলী চৌধুৰীয়ে একেই বিতৰ্ক আৰম্ভ কৰিছে ইফালে কংগ্ৰেছৰ কেইবাগৰাকীও জ্যেষ্ঠ নেতা নেত্ৰী কংগ্ৰেছ এৰাৰ এটা পৰিৱেশৰ মাজত আছে বুলি আলোচনা হৈ আছে যি সময়ত মহাজোটবন্ধনৰ কথা আছে সেই সময়ত কংগ্ৰেছৰ এই বিপৰ্যয় নিশ্চয় চিন্তনীয় ৰাজনৈতিক মহলত যথেষ্ট চৰ্চা লাভ কৰিছে আমি আলোচনাৰ মাজত আহিছোঁ আকৌ বডিউজ্জামানে এটা প্ৰশ্ন চাহিদাই উলিয়াইছিল বডিউজ্জামানৰ উত্তৰ বডিউজ এতিয়া কথা হৈছে তেখেতে অলপ আগতে অভিব্যক্ত কৰিছিল লাভ জেহাদৰ কথাটো হিসারত হাৰিয়ানাৰ হিসারত যিটো ঘটনা সংঘটিত হ'ল অনুপম দা মুসলমান ল'ৰা হিচাপে মোৰ এই কথাটোত মই নিজে লজ্জা অনুভৱ কৰিছোঁ কাৰোবাক কোনোবাই কাৰোবাক ভাল পাব পাৰে কিন্তু প্ৰেমৰ প্ৰস্তাৱটো প্ৰত্যাখ্যান কৰাৰ কাৰণে গুলিয়াই হত্যা কৰিব এইটো এটা আজিকালি কিছুমান কি প্ৰৱণতা দেখা গৈছে বিশেষভাৱে এটা সম্প্ৰদায়ৰ কিছুমান ল'ৰাই আৰু বিশেষভাৱে সম্প্ৰদায়টো কি কিছুমান ল'ৰাই সম্প্ৰদায় কিছুমান ল'ৰাই নিজৰ নাম গোপন ৰাখি বিবাহিত নাম গোপন ৰাখি অন্য ধৰ্মৰ ছোৱালীক বিয়া কৰাই লৈ যায় পিছত গম পায় যে ল'ৰাজন মুছলমান লাভ জেহাদৰ কথাটো কেনেকৈ আহিছে না কাৰোবাক কাৰোবাক ভাল পাক মোৰ নাম বডিউজ্জামাল মই বডিউজ্জামাল বুলি কাৰোবাক এপ্ৰোচ কৰিম বডিউজ্জামাল নহয় ন মই বিপুল ৰাভা বুলি এপ্ৰোচ কিয় কৰিব লাগে মই গণপতি তালুকদাৰ বুলি কিয় এপ্ৰোচ কৰিব লাগে
এই ক্ষেত্রটোতে মুসলমান বহু যুবককে করে হয়ে আছে হিসারত যে ঘটনা হল হারিয়ানার হিসারত যে ঘটনা হল প্রেমর প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে এজনী ছোৱালী দিন দুপুর হিন্দি সিনেমার কায়দারে গুলিয়ে হত্যা করে কম ডাঙর কথা আজি যদি কোনোবা যদি হিন্দু লড়াই মই হিন্দু শব্দটো ব্যবহার করেছো মোর মুখত কেতিয়াও এই হিন্দু মুসলমান শব্দ নাপায় কোনোবা যদি হিন্দু লড়াই আমি মুসলমান সকল কিন্তু তাল ভাল বজায় একদম অমুক করিলে তামুক করিলে বহুক করিলে বিটিএডিত 95টা মসজিদ শেষ হয়ে গেল কংগ্রেসের সরকারের দিনত সেই কথাটা কোনো নকয় বুঝি পাইছে এক 25খন মাদ্রাসা নাইকিয়া হয়ে গেল আজি ওয়াজেদের দরে ভন্ড নেতায় এই কথাটো কব পড়া নাই মই তো স্পষ্টভাবে কও যে বা ভারতবর্ষত যদি কোনোবা কোনো ধর্মর মানুষ মুসলমানের শত্রু নহয় আজি যুরে মুখ চাই আছে শুনি আছে একমাত্র মুসলমানের শত্রু হয়েছে কংগ্রেসী দালাল সামসা আর এই ওয়াজেদের দরে সেমি দালালবুর মুসলমানের একমাত্র শত্রু যি নাকি মুসলমানের উন্নয়নত সদায় বাধা দিয়ে আছে মাতাব্বরী রাইজ চলাই মানুষক এটা ফিয়ার সাইকোসিসর মাজত রাখি এই মানুষখিনির পৰা ভোট লয় আর ভোট লয় গুয়াহাটীত আহি তেখেতসকলের গোটেই কারবার তো আপনাদের নিশ্চয় জানে এই কথাবোৰ বিজেপিক ইস্যু দি আছে ন চেয়ারম্যানে দি আছে ওয়াজেদে দি আছে বিজেপিক ইস্যু দি আছে না কথা নহয় তেখেতসকলের এটা এজেন্ডা মই যে কলো যে এই যে কম আচরিত কথা এটা জাতির জনক জাতির জনকর যে কলাক্ষেত্র করা হয়েছে তাত মিয়া কলপতিয়া লুঙ্গি রাখিম বলে কয় ইমান মর সাহস লক্ষ্মণ রেখা তেখেতসকলে পার করিব না পায় এই শেরমান আলী ওয়াজেদ আর কংগ্রেসী সকল প্রশ্ন যখন কংগ্রেসী নেতৃত্ব দিল্লি আর ইয়ার আছে আর নেতৃত্ব বলা কলাক্ষেত্র কি মুসলমানের প্রবেশ নাই নাকি কেউ না 100 বার মই যাও 100% যাব পারি কি প্রবলেম আছে তাতে কল তাত কলাক্ষেত্র মিয়া মিউজিয়াম মিউজিয়াম আমার কিহা মিউজিয়াম কেটারে অবস্থা নাই দেখো না কি শিবসাগর মিউজিয়ামৰ অবস্থা নাই গুৱাহাটী মিউজিয়ামৰ অবস্থা নাই কলাক্ষেত্রৰ যি ধরনের ব্যবস্থা হব লাগে তাত যথেষ্ট কি মিউজিয়াম এইটো আমার জাতীয় আবেগ জড়িত হয়ে আছে ইয়াত 855 জন শহীদ নাই বস্তুটো ডাঙর করা হয়েছে একো ডাঙর করা হওয়া নাই কিহর মিয়া মিউজিয়াম নো নো এইটো চেয়ারম্যানে কইছে আপনালোকে যদি আগন্তুক নির্বাচনত আপনালোকে যে মহাজোট বা ফ্লপ জোটর কথা কইছে যদি ওয়াজেদ আলী চৌধুরী আর যদি চেয়ারম্যান আলী টিকেট দিয়ে এই কথাটো এস্টাবলিশ হব অসমত যে আপনালোকে এই কথাবোৰ উদগনি জনায় আছে আর অসমৰ যে খিলঞ্জীয়া মানুষ অসমীয়া মানুহ যি ষড্যন্ত্ৰ গোন্ধ পাই আছে এই ষড্যন্ত্ৰত কিন্তু কংগ্ৰেছৰ মই বিদায় লম তাৰ আগত সাহিদাই কৈ লওক তাৰ আগত হয় সাহিনে কব দিয়া কোনো মাত নিদিব আচ্ছা এতিয়া কথাটো তেখেতে আমি আজি বিষয়টো তেখেতে বারে বারে মই এটা কথা কৈছো তেখেতে যুক্তি দিব নোৱাৰি তেখেতে বডিউৰ জামান ডাঙৰিয়া যুক্তি দিব নোৱাৰি বারে বারে ইউপি বিহাৰলৈকে লৈ গৈ আছে কিন্তু আমি কথা পাতি আছো এইখন অসমৰ এই শঙ্করাজানের অসমৰ কথা কব গৈছো বডিউৰ জামান ডাঙৰিয়াৰ নিচিনা ব্যক্তিবোৰে ইয়াতে কি করে প্রতিষ্ঠা করে ইউপি বিহারৰ যিবোৰ ঘটনা সেই ঘটনাবোৰ অসমত আনি কেনে আমাৰ অসমৰ যিটো শান্তি সম্প্রীতি সেইটো বিনষ্ট করার কারণে এখেতক এজেন্ডা হিসাবে ব্যবহার করে আছে আর এখেতসকল মুসলমান বিজেপি হয় এখেতসকল মুসলমান এখেতসকলেই নিজে উদাহরণ দিলে না এখেতসকলৰ নিচিনা নির্দিষ্ট কেইজনমানক বিজেপিয়ে রাখি কেনে সেই বস্তুখিনি ইয়াতে প্রতিষ্ঠা করে যাতে অসমতো যাতে সেই সাম্প্রদায়িক মনোভাবটো যাতে সৃষ্টি করে যাতে হিন্দু মুসলমান করব মানে বিজেপির এজেন্ট হয়েছে বডিউৰ জামান এখেতসকল সেই এনেকুৱা মুসলমানের এজেন্ট এখেতসকল এখেতসকল হয়েছে তেনেকুৱা এজেন্ট মুসলমানের তেনেকুৱা এজেন্ট কারণ এখেতক প্রশ্ন করে আছিল আব্দুল মালিকর কথা দিব নোৱাৰিলে এখেতে নিজে নিজে কৈ থাকে যে বুদ্ধি মানে বডিউৰ জামানের কিন্তু এখেতে কব নোৱাৰিলে কেবল এজেন্ট হয় এজেন্টে হয় কারণ এখেতে আব্দুল মজিদর সৈয়দ আব্দুল মালিকর কথা কব নোৱাৰিলে এখেতে মাতৃক ধর্ষণ করা মানে কি সেই প্রসঙ্গর কথা এখেতে উত্তর দিব নোৱাৰিলে এখেতে বারে বারে চাচা কমিটির কথাত যায় এখেতে বারে বারে ইউপি বিহারত যায় এখেতে বারে বারে হয় আপনা এখেতে বারে বারে এইখন গুয়াহাটী আপনি শুনক এইখন গুয়াহাটী কথা কইছ শুনি না তেখেত আপনি শুনক ক ক ক ক কব দিছে কব দিছে না না মোর কথা হইনি কক না হই গুয়াহাটী মাত্র অকমান মনে কথা আপনি আপনা হব আপনার প্রশ্ন সৈয়দ আব্দুল মালিকর বিরুদ্ধে যেতিয়া বিরূপ মন্তব্য করা হৈছিল না আপনার বিজেপি এজেন্ট কইছে তেখেতে হেতু মই বিজেপির কার্যকর্তা মই গৌরব করু বিজেপির কার্যকর্তা বলি মই গৌরব করু যে বিজেপি আপনার ব্যবহার কইছে নাকি এটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ বিজেপি এজেন্ট মুসলমান হয় দেখেন বিজেপির এজেন্ট ভারতবর্ষ মানে মুসলমান বেয়া এটা দল যি নেকি আজির তারিখত সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ আর ভারতবর্ষর মানুষের কাম করার কারণে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আদি করে অসমত মাননীয় সর্বানন্দ সোণোৱাল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আদি করে যি ধরনের অসমর জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে কাম করে আছে সেই দলের মই এজন সৌরিক মই গৌরব করু এতিয়া আব্দুল মালিক সারর কথাটো কইছে সৈয়দ আব্দুল মালিক সারর কথা যেতিয়া কোনোবা এজনে বিরূপ মন্তব্য করেছে দলের পৰা চৌকস দি মাতি আনি তাত স্পষ্টীকরণ দিয়া হয়েছে
এটো আপোনালোকে নিশ্চয় জানে। সেকেন্ড কথাটো হৈছে কি যে সত্যৰঞ্জন বৰাই কিবা কৈছে, সত্যৰঞ্জন বৰাৰ পিছত মই নালাৰু কাউৰি সত্যৰঞ্জন বৰাৰ পিছত মই বিজেপিৰ কথা কম, মই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কথা কম। না না, শাহিদহঁতে ক'ব বিচাৰিছে সত্যৰঞ্জন বৰাই যেনেকে বিজেপি পৰিচালনা কৰিছে আপোনাকো বিজেপিয়ে মুছলমানৰ প্ৰতিনিধি কৰি আছে বুজি পোৱা নাই মুছলমান আপোনালোকে না মই কোৱা নাই শাহিদে কৈছে আপুনি উত্তৰ দিয়ক শাহিদ যিসকল বামপন্থী বুদ্ধিজীৱী আছে আৰু যিসকল সাম্প্ৰদায়িক ব্যক্তি আছে যিসকল কংগ্ৰেছৰ এখেতসকলৰ দৰে চেমি দালাল আছে তেখেতসকল চেমি দালাল শব্দটো ব্যৱহাৰ কৰিছে এতিয়ালৈকে মানে তেখেতসকল আপগ্ৰেডেশ্যন হোৱা নাই চেমি দালাল আছে তেখেতসকলে এই কথাবোৰ কয় আজি অসমৰ মানুহ প্ৰতিষ্ঠাপন কৰিছে অসমৰ মানুহ কি অশিক্ষিত অসমৰ মানুহ কি অজ্ঞানী যে বাৰ বাৰ মেণ্ডেট দি আছে কিহৰ ওপৰত যে কামৰ ওপৰত দি আছে যে আজি মুছলমান অঞ্চলত এইবাৰ আমাৰ সাতজন মুছলমান বিধায়ক ভাৰতীয় জনতা পাৰ্টি জিকি আহিব এই কথাটো এই কথাটো ষ্টুডিঅ'ত কৈ গ'লো কি ভাৰতীয় জনতা পাৰ্টি জিকি আহিব মুছলমান বিদায় লৈছো।